একটা পিছু করেছে, এখানেই লুকোতে হবে। দেখি, এই তো আমার পিছনে বোধ হয় আসছে। না, আমাকে লুকিয়ে পড়তে হবে। মালটা এখানে লুকায় নাই তো? বস, ওইদিকে চল তো, ওইদিকে যাই দেখি। ডাকাতটা, ডাকাতটা আমাকে পিছু নিয়েছে, ব্যাগ ভর্তি টাকা। আজকের মধ্যেই আমাকে বাড়িতে যেতে হবে, আগামী কালকেই আমার বোনের বিয়ে। যে করেই হোক, যে করেই হোক, আমাকে মেন রাস্তায় উঠতে হবে। কি আছ, কে আছ? দরজা খুলুন। আমি আমি দারান। কে আপনি? ডাকাতেরা, ডাকাতেরা আমাকে তাড়া করেছে। দয়া করে, দয়া করে, আজকে রাত্রির মতো আমাকে একটু একটু আশ্রয় দিন। আসেন, আসেন, ঘরে আসেন। আসেন, আসেন, বসেন, এখানে বসেন, 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 এখানে বসেন। ঘটনাটা কি একটু খুলে কন। আমি আমি কলকাতা থেকে এসেছি। রাস্তায় রাস্তায় একদল ডাকাতের আমাকে পিছু নিল, আমাকে ধাওয়া করলো। আমি যাব আমার গ্রামের বাড়িতে। আগামীকালকে আমার বোনের বিয়ে। টাকা পয়সা না নিয়ে গেলে আমার আমার বোনের বিয়ে হবে না। কিন্তু কি করব, হঠাৎ দৌড়তে দৌড়তে এই এই আপনারই আস্তানা খুঁজে পেলাম। দয়া করে, দয়া করে আমাকে আজকে রাতটুকু থাকতে দিন। আমি আমি খুব আপনার কাছে অনুরোধ করছি। আপনি অনেক ডরাইছেন, বসেন, আপনার জন্য আমি পানি নিয়ে আসি। হায় আল্লাহ, মানুষের যে কত রকমের বিপদ। এনেন পানি খান। আচ্ছা, এই গভীর জঙ্গলের এক প্রান্তে আপনার বাড়ি, আপনি এখানে কেন থাকেন, কি করেন আপনি? ডাকাত, আমি মফিজ ডাকাত।
দেখি এক জায়গা থেকে বেঁচে এসে আরেক ডাকাতের খপ্পরে পড়লাম। হে ভগবান, আমি এখন কি করি, কোথায় যাব? হে ভগবান, আমাকে বাঁচাও ভগবান। ডর আয়েন না, আমি ধুরা সাপ, বিষ নাই, আমি মানুষ খুন করা সাইরা দিছি। না, মানুষ খুন করা ছেড়ে দিয়েছে না, যে একবার ডাকাতি করে সে তো ডাকাতি করা ছেড়ে দিতে পারে, এ কি সম্ভব? আমার তো বিশ্বাস হচ্ছে না। ভয় পাইনি, ভয় পাইনি, চিন্তা করেন না কোনো কিছু। ঠিক আছে, তাহলে আপনার ভরসাতেই আমি আজকের রাতটা এখানেই থাকবো। কালকে আমাকে বাড়িতে যেতেই হবে, আমার বোনের বিয়ে। আমি টাকা পয়সা না নিয়ে গেলে আমার বোনের যে বিয়ে হবে না, আমার বোন লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। এই পনের টাকা দিতেই হবে। আসার কথা ছিল এক মাস আগে, কিন্তু আমি তিন মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ছুটি মঞ্জুর হয়নি। অবশেষে অনেক কাটুতি মিনতি করে ছুটি পেয়েছি, গতকালকেই ছুটি পেয়েছি। একই তো সময় শর্ট, সময় নেই, তাড়াতাড়ি যেতেই হবে বাড়িতে। আজকে যাত্রা এখানে থেকে কাল সকালেই আমি চলে যাব। ঠিক আছে, আপনি উপরে শোন আর আমি নিচে শুচ্ছি। আপনি শোন, কত রকমের বিপদ লোকের। উঠেন, উঠেন। আপনার কাছে যা টাকা পয়সা আছে সব আমাকে দেন, দেন তাড়াতাড়ি দেন। টাকার ব্যাগ মানে? আমার কাছে কিছু নেই, টাকা পয়সা কিছু নেই আমার কাছে। এই মুফিস ডাকাতের চোখ ফাঁকি দেওয়া এই তল্লাটে কারো নাই। দেন, দেন আপনার ব্যাগটা দেন। তাড়াতাড়ি দেন, দেন তাড়াতাড়ি। ঢাকাতে রাস্তা নাই, আসা কেউ বাইসা যায়নি। সকালে আপনাকে ঠিক সাইরা দিব, এখন শুয়া পড়ে। আমি তো আগেই কইছি, আমি তো ধরা সাপ, খুন করব না, শুয়া পড়ে। কত মনের আশা নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু একটা হাতের খপ্পর থেকে অনেকটা হাতের খপ্পরে পড়লাম। কি হবে আমার বোনের, আমার বিয়ের বোনের টাকা কোথায় পাব? না, যে করেই হোক
এখান থেকে আমাকে পালাতে হবে। হ্যাঁ, মাঝরাত্রি পুজো বুঝে আমি আমি এখান থেকে পালিয়ে যাব, পালিয়ে যাব আমি। কিন্তু ধরা সাপ আমার, তাও কিন্তু গোমা সাপ। টাকার ব্যাগ আমাকে দিয়া আপনি চুপসাপ শুয়ে পড়েন, আপনারে কইছি না আপনারে আমি কালকে সকালেই দিয়া শুন, প্রাণে মারুন না, ধন সব চুপ সাপ যায় শুয়ে পড়েন, দেন ব্যাগটা দেন। না, সত্যি বলছি আমার টাকার বিশেষ দরকার, কালকেই আমার বোনের বিয়ে, টাকা না নিয়ে গেলাম আমার বোনের বিয়ে হবে না, একটা কথাও হবে না। চুপ সাপ টাকার ব্যাগটা দিয়ে শুয়ে পড়েন, যান যান শুয়ে পড়েন। আমার বোনের বিয়ে হলো না, কোন দুঃখে যেত লেট করে এলাম। কি হলো বাবু, এখন আপনি শুয়ে আছেন, ওঠেন ওঠেন, কখন সকাল হয়েছে, বাড়ি যাবেন না, আপনার না বোনের বিয়ে। দাঁড়ান দাঁড়ান, টাকাটা নিয়ে যান। টাকাটা মানে? বোনের বিয়ে দিবেন না, বোন কি আপনার একা, আর কারো বোন নাই, টাকাটা নিয়ে নেন, নেন টাকাটা নিয়ে যান। আপনি আপনি সত্যি করে আমার আমাকে টাকাগুলো দিয়ে দিচ্ছেন, ফেরত দিয়ে দিচ্ছেন? কেন, আপনার কি মনে হয় ডাকাতরা কি মানুষ না? অবাক হয়ে যাচ্ছি, কাল রাত্রে আমার কাছ থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নিলেন, আমার ঘড়ি নিয়ে নিলেন, হঠাৎ আজ সকালে বলছেন টাকা পয়সা সব নিয়ে যাও, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। টাকাটা আপনার কাছে এই জন্যই নিলাম যে তল্লাটে এই মুফিস ডাকাতের কাছ থেকে কেউ কায়রা নিবার পারবে না, আর আপনার কাছে থাকলে সেই টাকাটা হয়তো অন্য কোনো ডাকাত এসে নিয়ে যাইবার পারে, এর জন্যই আমি রাখলাম। আপনার বোনের কথা মনে পড়ে আমার বোনের কথা মনে পড়ে গেছে, আমারও একটা ছোট একটা বোন ছিল, যখন আমি খাইবার বসি তখন মনে হয় আমি আমার বোনের চোখের পানি খাইতেছি, দুলা ভাই আমার বোনরে অত্যাচার করে মাইরে ফেলাইছে, আর আমি ওই দুলা ভাইয়ের নলিটা দিলাম কাইটা, সে থেকে আমি মুফিস ডাকাই। কিন্তু ওই বোনের প্রতি ভালোবাসা আমার এখনো আছে, আপনার বোনের কথা শুনে
আমার নিজের বোনের কথা মরিয়া পড়ে গেল। নেন টাকাটা নিয়ে আপনার বোনের বিয়ে দিবেন, ভালো করে নেন। মুফিজ ভাই, সত্যি তোমাকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। তুমি ডাকাত হলেও তোমার মনের মধ্যে মনুষ্যত্ব আছে। মুফিজ ভাই, চলো আমার সঙ্গে, আমার বাড়িতে চলো। আমার বাড়িতে আমার সঙ্গে থাকবে, আমার বড় ভাই হয়ে থাকবে, আমার বোন মানে তোমার বোন। চলো আমার সঙ্গে। না, এই শেষ বয়সে এই জঙ্গলেই কাটাই দেব এই জীবনটা। হ্যাঁ, খালি একটা কথা হইল বোনটাকে, যে বোনের আরেকটা দাদা আছে মফিজ ডাকায়। মফিজ ভাই, তোমার কথা আমি জীবনেও ভুলতে পারবো না। তুমি ডাকাত হলেও তোমার মন অনেক অনেক বড় মনের মানুষ তুমি। তোমার কথা আমি যতদিন বেঁচে থাকব, তোমার কথা আমার এই মনে গাঁথা থাকবে, ফুলের মালা হয়ে থাকবে। আসি মফিজ ভাই। মফিজ ভাই, তোমাকে জানাই আমার শত শত সালাম। আর ভাই, তোমারেও জানাই শত শত কোটি।